এজন্য অনেক ভাই যখন নামাজে পড়ে না, আমরা প্রথমে তারে নামাজের দাওয়াত দিতে যাই, বলি ভাই আসেন এসা নামাজটা পড়েন। ওই ভাই ভাই এসা নামাজ কয় রাকাত? আমরা কই ভাই এসার নামাজ 17 রাকাত। আপনাদের নফিল দিতে কয় রাকাত? এসার নামাজ কয় রাকাত? 17 রাকাতেই। এই দেশেও 17 রাকাত? জি বলো না দেখি কয় রাকাত আপনাদের দেশে এসার নামাজ? 17 রাকাত। তো 17 রাকাতের কথা যখন কোন নতুন মানুষ শুনে, ওই আল্লাহর বান্দা চিন্তা করতে থাকে 17 রাকাত নামাজ পড়তে আমার আধা ঘন্টা সময় লাগবে, আরো বেশিও লাগতে পারে, সুতরাং নামাজের কাছে যাওয়া যাবে না। যদি ওই ভাইকে বুঝাই দেন যে ভাই এসার নামাজ মাত্র 4 রাকাত, যে ভাই আপনি এসার নামাজটা পড়ে যান, এই আল্লাহর বান্দা মনে করবে 4 রাকাত নামাজ পড়তে বেশি সময় লাগবে না, হয়তো 5 মিনিট লাগতে পারে। এই আল্লাহর বান্দা নামাজটা শুরু করল, কয়েকদিন শুধু ফরজ পড়ল, বললেন যে আপনি সুন্নত পড়া দরকার না, খালি ফরজটা পড়েন, দেখবেন কিছুদিন পড়তে পড়তে নামাজ এমন মজা লেগে গেছে, আল্লাহর বান্দা আবার সুন্নত ছাড়বে না, নফলও ছাড়বে না, তাহাজ্জুদ পড়া শুরু করে দিবে, ইশরাকও পড়া শুরু করে দিবে, সব পড়া শুরু করে দিবে। যে প্রথমেই যদি ভয় লাগাই দেন যে জোহরের নামাজ 12 রাকাত, এসার নামাজ 17 রাকাত, আসরের নামাজ 8 রাকাত, এই আল্লাহর বান্দা তো ভয় না আমাদের কাছে আসবে না। আমরা অনেকে এই দাওয়াতের পদ্ধতি জানি না, আমরা প্রথমে কারণ রাস্তায় পাইছি টান মেরে ভাই আসার নামাজ পড়ে, দাওয়াতের পদ্ধতি এটা না। দাওয়াতের পদ্ধতি হল আপনি কোন আল্লাহর বান্দা নামাজ পড়ে না কেন মাঝি, আপনি চিন্তা করলেন আল্লাহর এই বান্দাকে নামাজ বানাইতে হবে, মসজিদের দিকে নিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে। আপনি প্রথমে কয়েকদিন খালি খাওয়াতে থাকবেন, কি করবেন কথা বলো না, মানে সব বাইরে আমার পকেট থেকে টাকা বাইরে রাজি নেই, এই জন্য খাওয়ানোর কথা কেউ কয় না। দেখেন বেনামাজিরে প্রথম দাওয়াত দিবেন কেমনে, খালি খাওয়াইবেন, নামাজের কথা বলবেন না, প্রতিদিন চা দোকানে নিয়ে যাবেন, হোটেলে নিয়ে যাবেন, রেস্টুরেন্টে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবেন, খালি কয়েকদিন খাওয়াইতে থাকবেন, এক সপ্তাহ 15 দিন 1 মাস খাওয়াইবেন, খাওয়াইতে খাওয়াইতে একদিন ওই খাবারের মুহূর্তে যখন দেখবেন আজান দিয়ে দিছে, আসরের আজান, মাগরিবের আজান, বলবেন যে ভাই চলেন আজকে নামাজটা পড়ে আসি, আল্লাহর ইবাদত বলতে পারবে না, জানে নামাজ পড়তে জানো না, এই কয়দিন যে খাওয়াইছেন এই খাওয়ানির লজ্জায় এই লোক কিন্তু বলতে পারবে না, জানে নামাজে যাবো না, কি বলতে পারবো, বলতে পারবো হয়তো সর্বোচ্চ এতটুকু বলতে পারে যে ভাই আমার লুঙ্গি তো পাক নাই, কারণ ভাই নামাজি দাঁড়াইছে লুঙ্গি সর্বমান আবার থাকে জীবনে পাক পায় না, সবচেয়ে একটাই ওজন বলতে ভাই আমার কাপড় তো পাক নাই না। আপনি বলতেন যে ভাই কয়দিন কাপড় তখন নাপাক নিয়ে নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই, এক সময় নাপাক নিয়ে পড়তে পড়তে কাপড় পাক হয়ে যাবে, অসুবিধা হবে না, তাহলে দেখবেন লজ্জা করি হইলেও নামাজ পড়তে যাবে। যখন মসজিদ পর্যন্ত পৌঁছাই দিলেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না শুরু করেন, রাব্বুল আলামিন তোমার পথ হারা বান্দারে তোমার ঘর পর্যন্ত হাজির করে দিচ্ছি, আল্লাহ এরপরে সামনের দিকে কোন দিকে নিয়ে যাবা সেটা তুমি আল্লাহর হাতে তুলে দিলাম, তুমি নিয়ে যাও। আপনি আল্লাহর মসজিদ পর্যন্ত নিয়ে আল্লাহ হাতে তুলে দেন, তুলে দিয়ে আল্লাহর কাছে কান্না কাটি করেন, আল্লাহ তোমার হাতে এই ঘরের মধ্যে আনে দিচ্ছি, এবার তুমি তার হেদায়েত দাও। না আমরা দাওয়াতের পদ্ধতি জানি না, প্রথম দিনই ধরি ভাই আসেন নামাজ পড়তে আসেন, ভাই নামাজ পড়তে আসেন, ভাই নামাজ পড়তে, একদিন পকেট থেকে একটা টাকা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যত মানুষকে দাওয়াত দিতেন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের নাম ধরে ধরে কান্নাকাটি করে দোয়া করতেন, রাত্রিবেলা দাওয়াত দেওয়ার জন্য কালকে যাদেরকে পরিকল্পনা করতেন তাহাজ্জুদের সময় নাম ধরে ধরে আল্লাহর কাছে বলতেন আল্লাহ কালকে অমুক অমুক তোমার বান্দার কাছে দাওয়াত নিয়ে যাব, রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে তোমার দিনের জন্য কবুল করে না, তাহাজ্জুদের দোয়া সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি তাদের কাছে দাওয়াত পেশ করতে যাইতেন। আমরা যারা দাওয়াত দিই কয়দিন তাহাজ্জুদের নামাজে কার নাম ধরে দোয়া করছি, একজনের নাম ধরে তো দোয়া করি না, আর বলি যে এত মানুষ নামাজ পড়ে না, সব বেনামাজি হয়ে যাচ্ছে, দিন দিনের থেকে দূরে সরে যাচ্ছে, দিনের দিকে আমার জন্য আমি কি করছি। এই জন্য আমার ভাইরা বেয়াদবির চেয়ে গায়ে হাজির ভালো, আমল কম করেন,
নামাজ কম পড়েন, পরস্তা করেন, কিন্তু খবরদার জীবনে কোনদিন শেরেক করবেন না। শেরেক করবেন যা আমল করলে দিনে নামাজ পড়তেন 50 টাকা, এসার নামাজের পরে যাই শেরেক করা শুরু করে দিতেন, ওই 50 টাকাতে বরবাদ। আর সারাদিনে নামাজ পড়তেন ফরজ নামাজ 17 টাকা, কিন্তু আপনি শেরেক বিহীন তাওহীদের উপরে যাই ঘুমাইছেন, ওই 17 টাকা 17 টাকাতে হয়ে গেছে। তাহলে 17 টাকা ভালো না 50 টাকা ভালো? 50 টাকা পড়ি শেরেক করছেন তো 50 টাকা সবই চলে গেছে। আরেকটা হলো 17 টাকা পড়তেন ফরজ কিন্তু শেরেক করেন না। আমাদের দেশে অনেকে বলে সৌদি আরব দেখে আসছি মানুষগুলো সুন্নত পড়ে না, নকল করে না, খালি পরস্পরই দৌড় মারে, এরকম শুনছেন না? সৌদি আরব থেকে আসলে অনেকে গল্প করে সৌদি আরব দেখে আসছি খালি পরস্পরই দৌড়ছে, সুন্নত পড়ে না, নকলও পড়ে না। ওই আল্লাহর বান্দা শুধু দৈনিক 17 রাকাত ফরজ নামাজ যদি পড়ে ওই আল্লাহর বান্দা কোনো শেরেক করে না। আর আপনি আমি বাঙালি 50 টাকার নামাজ পড়ছি শেরেকও করছি 50টা, তাহলে আমার এই 50 টাকার থেকে ওই সৌদি আরবের ওই মানুষটার 17 রাকাত অনেক গুরুত্ব, কারণ তাদের আমলের মধ্যে শেরেক নাই, তাদের আকীদার মধ্যে শেরেক নাই। আমার আপনার আকীদার শেরেক, আমলের শেরেক, তা আমল করি এত কিছু করে কি করবেন? সব তো বরবাদ।